into b. ওকে, ইহাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, ইহাকে মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমাদের মৌলিক গেট বলতে আমরা কি জানি? অ্যান্ড অর, তারপর কি আছে? এখন এখানে কয়টা সিগনাল আছে? একটা এর জন্য আসবে, আর একটা আমরা কার জন্য নিব? বি এর জন্য। এর থেকে একটা লাইন আসবে, আর একটা লাইন কার থেকে আসবে? বি এর থেকে। এখন একটা সিগনাল এর থেকে যাবে, আর একটা সিগনাল কার থেকে যাবে? বি এর থেকে। এখন এদের মাঝখানে কি? ইনটু মানে গুণ আছে, তার মানে মাঝখানে কি? অ্যান্ড। তো মাঝখানে যদি অ্যান্ড হয় তাহলে আমাদেরকে কোন গেট ইউজ করতে হবে? তাহলে আমাদের কি আসবে? কারণ এখানে আমাদের এটা কি গেট? আচ্ছা, এখন পরবর্তীতে আমাদেরকে যদি বলে এ ডট বি হোল বার, ইহাকে মৌলিক গেটের মাধ্যমে কি করো? মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। কয়টা সিগনাল এখানে? একটা এ, আর একটা আমাদের এর থেকে একটা সিগনাল যাবে, আর একটা বি এর থেকে। তো এটা হচ্ছে এ এর লাইন, আর এটা বি এর লাইন। সবার প্রথমে এ থেকে একটা সিগনাল নিব, আর একটা সিগনাল আমরা কার থেকে নিব? বি এর থেকে। এখন মাঝখানে কি আছে? মাঝখানে গুণ আছে না? গুণ থাকলে কি? অ্যান্ড হবে। অ্যান্ড হলে কি আসবে? এটা দিয়ে সিগন্যাল বের হবে, তারপরে কি আসবে আমাদের? এ। এখন এ ডট বি এর উপর কি আছে? বার দেওয়া আছে। তো বার দেওয়া থাকলে একটা কি গেট আনতে হবে? তো নট গেট দিয়ে যদি বের হয় তখন কি আসবে? এ ডট বি। ওকে, তার মানে এটা আমাদের কি গেট? আর এটা কারো কনফিউশন আছে? ওকে, যে আমাদের নট গেট, আর এটা আমাদের কি গেট? অ্যান্ড কেন বসছে এখানে? মাঝখানে কি আছে? ডট আছে দেখে। ওকে, তো এইটাকে আমাদেরকে মৌলিক গেটের মাধ্যমে কি করতে হবে? উপস্থাপন করতে হবে। তো সবার প্রথমে আমাদের কি আছে? এ একটা আছে, একটা সিগনাল, আর একটা সিগনাল কি? বি। তো এ থেকে আমাদেরকে একটা লাইন টানতে হবে, আর একটা লাইন কোথা থেকে টানতে হবে? বি এর থেকে। তো সবার প্রথমে এ থেকে একটা লাইন বের হবে, আর একটা লাইন বি এর থেকে বের হবে। এদের মাঝখানে কি দেওয়া আছে? প্লাস। প্লাস থাকলে কোন গেট ইউজ করতে হয়? তো এখান দিয়ে সিগন্যালটা বের হলে কি আসবে? এ প্লাস বি। এর উপর কি দেওয়া আছে? হোল বার দেওয়া আছে। তো হোল বার দেওয়া থাকলে আমাদেরকে কি গেট ইউজ করতে হয়? নট গেট। তো নট গেট দিয়ে যদি বের হয় তাহলে কি আসবে? ওকে, তার মানে এটা আমাদের কি গেট? এটা আমাদের নট গেট, এটা আমাদের অর গেট। আর অর হওয়ার কারণ কি? কারণ এখানে কি ছিল? ওকে,